সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, হে আদম, তখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলবেন, হে আমার আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেন যে আপনি আপনার সন্তানদের মধ্যে হতে জাহান্নামীদের বের করে দিন। তখন আদম আলাইহিসসালাম বলবেন, হে আমার আল্লাহ, কতজন জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হাজারে নয়শত নিরানব্বই জন জাহান্নামী। ওই সময় গর্ভবতী মহিলাদের গর্ভ খসে খসে মরবে, ছোট বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে এবং মানুষেরা নেশাগ্রস্ত হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন হাদিসটার দিকে, অত হাদিসে আপনার জাহান্নাম ও কিয়ামতের মাঠের বাস্তব একটা চিত্র তুলে দেওয়া হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাম যখন এই বর্ণনা দিলেন যে ওই সময়ে গর্ভবতী মহিলাদের গর্ভ খসে খসে পড়বে, ছোট বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে এবং আপনি মানুষদেরকে নেশাগ্রস্ত মনে করবেন, অথচ তারা নেশাগ্রস্ত হবে না, কিন্তু আল্লাহর ভয়াবহ শাস্তি দেখে এরূপ অবস্থা তাদের হবে। তখন সাহাবীদের মনটা ভীত বিহ্বল হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, দেখো, ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় থেকে হবে নয়শত নিরানব্বই জন মানুষ জাহান্নামী, আর তোমাদের মধ্যে হবে হাজারে একজন জাহান্নামী। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আর অবশ্যই আমি আশা রাখি। আল্লাহ নবী সাল্লাম বললেন যে জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় এত কম হবে, সাদা বলদের গায়ে একটা কালো লোম যেমন, অথবা কালো বলদের গায়ে একটা সাদা লোম যেমন, এমনভাবে তোমরা জাহান্নামের মধ্যে উম্মতে মুহাম্মাদীরা সংখ্যায় কম হবে। এরপর আল্লাহ নবী সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আর অবশ্যই আমি এই আশা রাখি যে তোমরা জান্নাতবাসীদের অধিকাংশ, মানে চার ভাগের এক ভাগ তোমরাই হবে। এরপর সাহাবীরা বললেন, আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, জান্নাতে যত ব্যক্তি প্রবেশ করবে তার মধ্যে তিন ভাগের এক ভাগ তোমরাই হবে। তারপর সাহাবীরা বললেন, আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, জান্নাতে যত ব্যক্তি প্রবেশ করবে তার অধিকাংশই, অর্থাৎ অর্ধেক অংশই আমার উম্মতে মুহাম্মাদীর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ শেষ জামানার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত, এই উম্মতেরা জান্নাত বাসীদের, যত এর আগে যত আদম আলাইহিসসালামের মধ্যে, পরে যত নূহ, ইহা, ইয়াহইয়া, ঈসা, মূসা, আরো যত নবী আসছিলেন, তার ওনাদের উম্মতের মধ্যে যত সম্প্রদায় ছিল তার মধ্যে উম্মতে মুহাম্মাদীরা জান্নাতের অর্ধেক অংশ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।